হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ছোটো টাইম। চলো আজকে এর জন্য বাজি, একটা বিষয় নিয়ে কথা বলতে এলাম। বিষয়টা চাইতেও বা না চাইতেও কোথাও না কোথাও আমাদের দৈনন্দিন জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত। আমরা প্রতিটা মুহূর্ত এই একটা ছোট্ট বিষয় নিয়ে ভীষণ মাথা ঘামাই। কোথাও না কোথাও কারণে অকারণে আমরা মাঝে মধ্যেই অ্যাগ্রেসিভ হয়ে পড়ি, রেগে যাই, একের অপরের উপরে কাদা ছোড়াছুড়ি করি। তখন না চাইতেও কিছু অকথ্য ভাষা আমাদের মুখ থেকে বেরোয়। প্রত্যেকটা মানুষের মধ্যে থেকে এটা কোথাও না কোথাও 1% হলেও বেরোয়। একটা সময় যখন আমরা ছোটো ছিলাম, আমাদের বাড়ির বাবা মা কাকু কাকিমা যারা বয়োজ্যেষ্ঠ, তারা আমাদেরকে যেরকম ধরনের কথা বলতো সেটা বেশ কত শুনতে ভালো লাগতো। কথাগুলো কি, এই জানোয়ার ঘুম থেকে ওঠ, আরে জানোয়ার ছেলে কতক্ষণ ঘুমবি, আরে ইতর ছেলে অসভ্য ছেলে জানোয়ার ছেলে শুয়োর, বিভিন্ন রকম আদুরে টাইপের গালাগালি যা ছোট থেকে আমরা প্রত্যেকেই খেয়ে এসেছি, ঠিক আছে। সেগুলো কোথাও না কোথাও হয়তো শুনতে ভালো লাগলো। হয়তো রবিবার পড়ে পড়ে ঘুমোচ্ছি, মা উঠে বললো, এর কিছু হবে না, জানোয়ার ছেলে পড়ে পড়ে ঘুমোচ্ছে, আরে জানোয়ার ওট ওট ওট, এবার তো ঘুম থেকে ওট, সকাল গড়িয়ে গেল, 9টা বেজে গেল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই ভালোবাসার যে সমস্ত গালাগালিগুলো ছিল কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে। সময়ের সাথে সাথে প্রত্যেকের চিন্তাভাবনা চেঞ্জ হচ্ছে, সময়ের সাথে সাথে লোকের কথা বলার অ্যাটিটিউড, লোকের কথা বলার মোটিভ, লোকের একে অপরের সঙ্গে কমিউনিকেশনের চিন্তাধারা চেঞ্জ হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে সবাই কোথাও না কোথাও যে ধরনের গালাগালির যুগ পরিবর্তন হচ্ছে, সেইখানে সেই সমস্ত গালাগালি যেগুলো আগে ছিল, যেগুলোকে আমরা গালাগালি বলি, আজকে সেটা কোথাও না কোথাও মডিফাই হয়ে খিস্তিতে পরিণত হয়ে গেছে। আজকে বন্ধু মহল বলুন বা পাড়াপড়শি বলুন বা অফিস কালচার বলুন বা কর্পোরেট ল্যাঙ্গুয়েজ বলুন, সেখানে খয়ের ছেলে বয়ের ছেলে দিয়ে শুরু হয়, ঠিক আছে। তারপরে তো বিভিন্ন রকম আছে, সেগুলো আমি নাই বা বললাম, কোথাও না কোথাও এগুলো বলে আমি আমার মুখটা হয়তো খারাপ করতে চাইছি না। কিন্তু অনেকে বলে হয়তো কোথাও না কোথাও আমরাও বলি, কিন্তু কেউ কম বলে কেউ বেশি বলে। কিন্তু বাস্তবে প্রতিটা মানুষ আজকের দিনে দাঁড়িয়ে গালাগালির থেকে খিস্তি মারাটা বেশি প্রেফার করে। কথায় কথায় বিভিন্ন রকম খিস্তি, যেগুলো হয়তো লোক সমাজে বলা যায় না, কিন্তু অনেকে আছে এরম ধরনের কথা বলে খুব আনন্দ পায়। কোথাও না কোথাও সে তার মধ্যে এটা হ্যাবিচুয়েটেড করে ফেলে যে প্রত্যেককে এই ধরনের কথাগুলো বলবো, প্রত্যেকে মজা পাবে, প্রত্যেকে হাসবে, ঠিক আছে। হয়তো সে ভালোবেসে বলে, ঠিক আছে। একটা মানুষকে ভালোবেসে গালাগালি দেওয়া বা ভালোবেসে খিস্তি দেওয়া আর একটা মানুষের সঙ্গে ঝগড়া করে চেঁচামেচি করে গালাগালি খিস্তি করা, দুটো কিন্তু হ্যাভেন টু হেল ডিফারেন্স। সেটা তার বডি ল্যাঙ্গুয়েজে ধরা পড়ে। আজকের দিনে দাঁড়িয়ে কোথাও না কোথাও আমরা সেই সমস্ত পুরনো দিনগুলোকে ভীষণভাবে মিস করি, যখন সকালে উঠতে দেরি করার জন্য বা বিভিন্ন রকম দুষ্টুমি করার জন্য বা কোনো রকম কোনো বদমাশি করার জন্য যে ধরনের গালাগালি আমরা ছোটো থেকে খেয়ে এসেছি বাবা কাকা জ্যাঠা মা কাকিমাদের কাছ থেকে, সেই ধরনের গালাগালি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কেউ দেয় না। হয়তো বলবেন চিন্তাধারা চেঞ্জ হয়েছে, হ্যাঁ চিন্তাধারা চেঞ্জ হয়েছে, মানুষের মোটিভেশন অন্যরকম জায়গায় চলে গেছে, হয়তো সেরকম জিনিস শোনা যায় না, খুবই শোনা যায়, হয়তো খুব কম কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে রাস্তা দিয়ে আপনি যখন যাবেন দেখবেন বিভিন্ন রকম লোক, বিভিন্ন রকম মেন্টালিটির লোক একে অপরকে ভীষণ বাজেভাবে খিস্তাখিস্তি করে। গোদা বাংলা কথায় রাস্তা দিয়ে যাচ্ছিল, হয়তো তার সাইকেলে বা বাইকে ধাক্কা লেগে গেছে, ব্যাস খয়ের ছেলে বয়ের ছেলে দিয়ে স্টার্ট করে দিল, দিয়ে কন্টিনিউয়াসলি সে উদ্ধত হয়ে গেল। আবার অনেকে বলে এই গালাগালি বা খিস্তাখিস্তি আছে বলেই হয়তো বহু মানুষ তার ডিপ্রেশন থেকে মুক্তি পায়। কতটা ঠিক কতটা ভুল আমি জানি না, আমার কাছে স্যার
কোনো পার্টিকুলার প্রমাণ নেই, কিন্তু দেখেছি প্রচুর লোক এরকম আছে যারা যারা ছোটো ছোটো ব্যাপারে প্রচণ্ডভাবে অ্যাগ্রেসিভ হয়ে যায়, হওয়া মাত্রই প্রচুর পরিমাণে বাজে নোংরা নোংরা খিস্তি করে, যা হয়তো লোকসমাজে বলা উচিত না, বা যাকে বলছে সে একবারও ভেবে বলছে না যে সে কী ধরনের কথাগুলো বলছে, কোথায় সেই কথাগুলো বলছে বলে তার সম্মানটা কতখানি হানি হচ্ছে। সে হয়তো যাকে বলছে তার হয়তো সত্যি দোষ ছিল, সে হয়তো তাকে ধাক্কা মেরেছে, সে হয়তো কোনো অন্যায় করেছে, তার বিনিময়ে তাকে এরম ধরনের কথা বলে কোথাও কি সে তার শিক্ষার পরিচয়টা কি ভালো রাখছে না খারাপ রাখছে? আমার তো মনে হয় খারাপ রাখছে। আর এইটা আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি রাস্তাঘাটে বয়োজ্যেষ্ঠ লোক, তারা অল্পতেই অ্যাগ্রেসিভ হয়ে যায়, হয়ে গিয়ে এরম ধরনের নোংরা গালাগালি থেকেও মনে আরও বাজে আপার লেভেলের খিস্তি দিয়ে ফেলে। দিয়ে ফেলে হয়তো ভাবে, চেঁচামেচি করে ভাবে, হয়তো ভাবে আমার কোনো দোষ নেই, হয়তো ওনার দোষ নেই, কিন্তু এইভাবে কাউকে গালাগালি করাটা কি বাঞ্ছনীয়? এইভাবে কাউকে গালাগালি করলে কি সব কিছু সমাধান হয়ে যায়? আজকের দিনে দাঁড়িয়ে প্রতিটা মানুষ কম বেশি গালাগালির থেকে বেশি খিস্তি দেয়। তারা আবার বলে যে এটা দিই বলে হয়তো আমার ফ্রাস্ট্রেশনটা দূর হয়ে যায়। কতটা কতটা সত্যি, কতটা মিথ্যে, কতটা বাস্তব, কতটা অবাস্তব আমি জানি না, আপনারা চিন্তা করুন, আপনারা ভাবুন। ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছিলাম, কথা বলার আমার শেষ। বক্তব্যটা যদি সত্যি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ওকে, টাটা, বাই বাই।